হাই লালি, কেমন আছো সবাই? আজকে ঈদ, তারপর আমি তো মেহেদি বেদি লাগাচ্ছি, আর তখন মসজিদে আজান কথা বলি, এই জন্য তখন আমরা তেড়ে উঠি, তারপর সেমাই খাবো, তারপর যদি উঠতে যাবো। চলো আমরা সবাই থেকে, ছোট মামা আমাকে টাকাতে হাত দিয়ে তো রাখছে, টাকা দিবে, আর আমার ফাতেমা আমাকে ওরা থালামি টাকা দিতে আমারও টাকা দিয়ে দিবে ইনশাল্লাহ আমাকে। আর উমাহানি আমার ছোটো বোনে টাকা দিয়েছে, সালামিয়ে থেকে সবাই খুশি হয়েছে। মেশো মামা, আশা, ছোটরা, চুপুরা, শিপা সবাই খোলা করে গেছে, ঈদ মোবারক, অনেক অনেক কুচি খোলা করেছে ছোটো মামা মেশো মামার জন্য, অনেক কুচি কুচি আনন্দ করেছিল সবাই মিলে। আর আমি সালাম দিয়েছিলাম, তখন আমাকে ধন্যবাদ দিয়েছিল, আমি হাসি হাসি আমার মেকআপ বুদ্ধি বুদ্ধি দেখা যায়। লালি, আসসালামু আলাইকুম, কেমন তো সবাই? আমি তো ভালো আছি। আজকে ঈদের জামা পরেছিলাম, যাই হোক, এই তো সবই থেকে আমি ঈদের জামা পরেছিলাম, এই জন্য ঈদে সবাই আসলো, মেছো মামা চুপুরা সবাই আছে, অনেক 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 মজা করছি। যাই হোক, আমি দেরি হয়েছি এই জন্য উপরে যাবো তিনতলায়, আমরা সবাই মজা করবো থেকে। ওকে চলো। তখন আমার নানু আমাকে সালাম দিয়েছে, আমাকে সালামি টাকা দিতে আমি অনেক খুশি বললাম, নানু থ্যাংক ইউ, নানু অনেক খুশি বসে বসে সালামি টাকা আনছো, এটা আমার সালাম নানু দিচ্ছে। বড় বাতিলে মাংস আছে, তারপর পোলাও আছে, আরেকটা পাত, তারপর এগুলা পুলকি মাংস আছে, এগুলা সবাই খাবার, এত গরিবে খাবার দিয়ে দেবে ঈদের সময় থেকে সাথে দিয়ে রান্না করছে সবাই, সাথে গেছিল অনেক রান্না বান্না দেখতেছে ভিডিও করতে। আরে একটু ঝুঁকেও না, আরে ঝুঁকতে হইব না, ঝুঁকে আর বাড়ি ভাবি তো সালামি টাকাতে 100 টাকা একটা দিয়েছে, আর আমি আমার 100 টাকা দিয়েছে, এই জন্য থ্যাংক ইউ মেচো মামা। আর এতে সবাই উমাহানিকে দিয়েছে সালামি টাকা দিয়েছে, সবাই পিলে দিয়েছে, চতরাতকে দিয়েছিল, তারপর সুরাতকে দিয়েছে, আশাদকে দিয়েছে, তারপর চিপাতকে দিয়েছে, আবার ফাতেমারও দিয়েছে সালামি টাকা, আর আইপা ফারি ফাবিরও দিয়েছে, আরবার 2 নম্বর ফারি ফাবি দিয়েছে। মেশো আমি অবাক করলো, আবার টাকা দিয়েছ? আমি কিচ্ছু জানি না, আমি হাসলাম, আমারও টাকা দিয়েছে, এই জন্য আমার ক্যামেরার থেকে টাকাই চিহ্ন করলো, এই জন্য সালামি দিয়েছে, থ্যাংক ইউ। এবার শুভুরে দাঁড়িয়ে আছে, পাগল হয়ে গেছে, আর আমি ইউটিউবার সালামি দিচ্ছি, আর নাচান আসাতে দিয়েছে, তারপর সচিবতেও সবাই পিলে মজা করছিল সালামি টাকা, এটাও কথা। আর ফাতেমা পাগলেতে দাঁড়িয়ে আছে, সালামি দিয়েছিল, তারপর ভাবি আবারও টাকা দিচ্ছে, মেজো মামি আবারও অবাক হচ্ছিল, তারপর আমারও টাকা দিয়েছিল, এটা 3 টাকা 100 টাকা, ইস দেখো আমার টাকা দিচ্ছিল, আমার টেডিচারে টাকা দিচ্ছি, টেলিটার টাকা দেয় নাই, এই জন্য ভুলে গেছে, আর টেলিটার জন্য করলো কথা বলতেছে মেশো মামার সামনে, টেলিটা আসে নাই, আসো টেলিটার জন্য টাকা দিতেছি, আচরাতে 1টি টাকা দিচ্ছে, এটা কথা। তখন যুবককে দেখতে টাকা দিচ্ছিল, আর টেলিটার জন্য তবে দাঁড়িয়ে আসলো সামনে থেকে, আর বা 1 নম্বর টাকা দিচ্ছে, আবার 2 নম্বর টাকা দিচ্ছে, 3 নম্বর টাকা দিচ্ছে, আবার অবাক শেষ,
এবার ওকে আমি পড়ছিল, তারপর শুরু হয়েছিল এটা আমরা দুজনে সালামি টাকা, এটা মানে খুশি, তারপর বিতর করছিল। এবার সে তারপর চুবুরা পৌঁছে আছে, ভালো হবে না দাঁড়িয়ে থাকো যা থেকে, চুবুরা পাগল হয়েছে আর দাঁড়িয়ে ছিল আর ঈদের অনেক খুশি আনন্দ করলাম। তারপর এখানে টেবিলে এখানে নিচে নিচে খাবার খেয়েছি, পোলা খেলাম, তারপর আজকে আমাকে সালাম দিয়েছিল। আমরা সবাই ঘুরতে যাব, অনেক মজা করব, একই মজা করি আমি হাতে চলে, তখন আমি আমার সবাই আসলো বুঝতে আমার ছোট বোন মানি মানি আমি তো বেলুনের উপর থেকে, তারপর এখানে খাবার খাবো, এখানে মতো করে খাবার খেতে পারলাম। তখন এখানে এখানে জায়গা আছে ঠিকানা, আর সবাই পেলে আমরা ভিডিও করতে চাই খাবার দিকে দোকানে ঈদের উঠতে গেছিলাম। তখন আমরা সবাই এখানে বুঝতে আসতে পারতাম, তারপর ভিডিও করতে আসলাম, ছোট মামা বেঁচে মামা ছবি তুললো, তখন বসে বসে গল্প কথা বললো, তখন মানে ছবি করছে সেলফি করছিল কথা বলছে, তারপর মানে জামা পরে জামা পরে অন্তর মধ্যে জামা পরছিল, আর তারপর সুন্দর ঘর বানাচ্ছিল। আমি বসে আসলাম, তখন গরম লাগছে, এখন ঠান্ডা ইচ্ছে বাতাসে থেকে বসে আসলাম, তখন আমার বার্গার পিজা খাই, তারপর মিথিলা যে আসছিল আমার কোনো বেঁচে মামা পিঠে সবাই পিঠে করলো। মিথিলা মানে অর্ডার করে না জামা কাপড় অর্ডার করে না, ওই মিথিলার সাথে ওই মিথিলা, আমি লম্বা আমি তো বড় লম্বা, মিথিলা নিচে খাটো নিচে খাটো, বয়স হয়নি তুই খাটো, আমার আমি তো বড় ওর সাথে বড় না, উমাহানির মতো ছোট ও খাটো আমি বড়, মিথিলা কিছু বলে না আমি তো বড়। হ্যাঁ বাড়ি মিথিলা এত ভালো, মিথিলা উনি খুবই ভালো, আমি কথা বলছি মিতি আমি তাই খাওয়া পরে খাওয়া পরে মিতিলার সাথে কথা বলছি, হ্যালো মিতিলা কেমন আছো তুমি, আমি এত সুন্দর করে ভালো বলছি, আমি ভয় নেই ভয় নেই, ও খাটো বলছি খাটো কেন বলছি, মিতিলা এত খাটো কেন বুঝলাম না, এত খাটো আমি তো লম্বা দেখেছো লম্বা বলছি খাটো বুঝলাম না, আমি তাড়াতাড়ি চুপচাপ করেছি চুপচাপ করে আছি, আমি জানি না মিথিলার সাথে কথা বলছিলাম মানে খাটো মানে পাতলা বেশি না, ভালো কথা বলছি এই জন্য, যাই হোক না আমার ভয় নেই, এটা তো ভালো কথা বলছি এরকম, ওরা ওরা ব্লক করে ওরকম রাকিবের সাথে ব্লক করে, যাই হোক মিথিলার সাথে কথা বলছিলাম এই তো ভালো কথা বলছি, মিথিলা আমাকে দেখা করছে অনেক খুশি, মিথিলা অনেক ভালো কোনো প্রবলেম নেই, এই জন্য ও তো ছোট আমার সাথে, আমি তো বড় মানে ও রাকিবের সাথে বড় না, আপনি আপনি সাথে আপনি না ইয়া এটা কী বলে সারমানের সাথে আমার সাথে বড়, সারমানে আমার সাথে বড় আর রাকিবের সাথে বড় না, রাকিবে মানে বড় না আমি তো বড়, ও রাকিবে তো ছোট মনে হয় ও জানে, আর আপনি মানে সারমানে আমার সাথে বড়, আপনি
আপনি দেখলাম আপনি ওর সাথে সমানে বড় মিলেমিলে সাথে কোনো প্রবলেম না এজন্য যাই হোক দেখলাম অনেক খুশি ভালো লাগছে মিতেলাকে কথা বলছিলাম অনেক খুশি তোমরা সবাইকে অনেক দোয়া করবে তখন আমরা সবাই দোয়া করবে ভালো থাকো আল্লাহ হাফেজ ঈদ মুবারক বাই বাই